জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আর আমি রামপ্রসাদ। তো আজকে তোমাদের সাথে একটা মোটিভেশনাল স্টোরি শেয়ার করব, যেটা হচ্ছে যারা পড়াশোনা করতে মন লাগে না বা যাদের রানিং করতে মন লাগে না কিন্তু চাকরি স্বপ্ন দেখে, তো মেনলি তাদের জন্য। তো পুরো ধ্যান সে শোনো, তোমাদের কিছু শিখতে পারবে এটা থেকে। তো দেখো, একটা মালিকের একটা গাধা ছিল, ঠিক আছে? সে রোজ কী করতো, সে ব্যবসাদার ছিল, সে চিনির বস্তা নিয়ে আসতো প্রত্যেক দিন, সে হাটে যেত। গাধাটা যখন ছোটো ছিল তখন তাকে 5 কেজি চিনি নিয়ে আসতো পার ডে, 5 কেজি 7 কেজি এরকম নিয়ে আসতো। ফির পরে 2 কেজি বাড়ালো, 7 কেজি থেকে 8 কেজি, 10 কেজি, 12 কেজি, এরকম বাড়তে বাড়তে গাধাটা যত বড় হতে লাগলো তার ওয়েটও কিন্তু তত বাড়তে লাগলো, মানে চিনির যে বড়ি বস্তা তার ওজনও কিন্তু তত বাড়তে লাগলো। ফির একটা সময় গিয়ে গাধাটা পার ডে 40 কিলো চিনি আনতে লাগলো, আর গাধাটা প্রত্যেক দিন ভাবছে যে এত বাড়ছে এত বাড়ছে, আমি আর পারছি না, আমি আর পারছি না এরকম। তো তার ভাবনা একদিন তার মালিক বুঝতে পারলো যে এ এত লোড নিয়ে যেতে পারছে না, তো এর কিছু লোড কমাতে হবে। ফের 40 কেজি থেকে সে কম করে, তো তখন কিন্তু গাধাটা খুবই খুশি, সে কী করতো খুশি খুশি নিয়ে আসতো, খুশি খুশি রেগুলার নিয়ে আসতো। তো সে তার মনে একটা কিছু, তার হ্যাঁ আমার তো ওয়েট কমে গেছে এরকম। তো দেখো, যারা পড়াশোনা ভাবছো যে আজ করবো না কাল করবো, কাল করবো না পরশু করবো, আজকে রানিং করবো না পরশু রানিং করবো, ঠিক তোমাদের পরিস্থিতি সেই গাধাটার মতো। কেন? কারণ হচ্ছে সেই গাধাটা কিন্তু ওয়েট ধীরে 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 বাড়তে থাকছে। তোমাদেরও সেরকম, যত পড়াশোনা করছো না তোমাদের কিন্তু ধীরে ধীরে সেই পড়াশোনার চাপ ধীরে 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 বাড়তে থাকছে, বা রানিং করছো না সেই রানিংয়ের টাইমিং কিন্তু ধীরে ধীরে তোমাদের বাড়তে থাকছে। তো এই ক্ষেত্রে কী হবে, তোমার যত টাইম ওয়েস্ট হবে সেক্ষেত্রে তোমার যত লোড বেশি হবে। তো সেই ক্ষেত্রে হয়তো তুমি একদিন পড়তে বসে পড়লে, একদিন পড়া করে তুমি একটা বইয়ের হাফ কমপ্লিট করে ফেললে, কিন্তু এরকম তুমি ভাবছো চলো আজকে তো হাফ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এরকম তোমার যে আরও 25টা বই তোমার জমা হয়ে গেছে যেটা তুমি শিখতে পারো নি, বা যেটা থেকে তুমি পড়লে আজকে সেই 25টা বই তুমি ধীরে ধীরে পড়লে কমপ্লিট করে ফেলতে পারতে, সেরকম। তো গাধারাও সেরকম, যখন হঠাৎ তার 5 কেজি লোড কমিয়ে দেয় সে তখন ভাবছে কি আমার 5 কেজি লোড কমিয়ে দিয়েছে, তো আমি এখন এটাকে নিয়ে যেতে পারবো। সেরকম তোমাদেরও, যখন তোমরা বুকস মানে তোমাদের ধীরে 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 জমা হতে লাগলো, তুমি যখন একটা বুক পড়ে ফেললে তখন তুমি ভাবলে যে আমি অনেকটা পড়ে ফেলেছি, কিন্তু এটা নয়। রেগুলার স্টাডি করো, রেগুলার পড়াশোনা করো, ধীরে ধীরে নলেজ নাও, তো এক্ষেত্রে তোমাদের চাপ কম হবে। রেগুলার প্র্যাকটিস করো রান, তো এক্ষেত্রে তোমাদের গাধার মতো কন্ডিশন হবে না। মেনলি বলার যে রেগুলার যে কাজ সে কাজটা রেগুলার কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাদের চাপ কম হবে এবং অনেকেই শিখতে পারবে অ্যাডভান্স। তো আজকের ভিডিও আপনাদের এতটাই, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত।